বন্ধুরা আজকের ভিডিওর টপিক হলো আইরিশ পোয়েট ডব্লিউসের লেখা সেকেন্ড কামিং এই কবিতার মধ্যে এমন কিছু আছে যা খুবই স্পেশাল এই কবিতাটিকে উনিশশো কুড়ি সালে প্রকাশ করা হয়েছিল কবিতার লাইন বাই লাইন পড়ানোর আগে আমি একটা কথা বলতে চাই হিন্দু ধর্মে একটা কথা আছে যখন যখনই পৃথিবীতে পাপ বাড়তে থাকবে আমি রূপ বদল করে পৃথিবীতে জন্মগ্রহণ করব এবং বিশ্বকে সত্যের পথ দেখাবো এটা শুধুমাত্র হিন্দু ধর্মে নয় অন্যান্য সব ধর্মেই আছে খ্রিস্টান ধর্মে যিশু খ্রিস্টও জন্মগ্রহণ করেছিল এবং বিশ্বকে সত্যের পথ দেখিয়েছিল কিন্তু খ্রিস্ট জন্মের পথ দুই হাজার বছর কেটে গেছে তাই পোয়েট ডবলিউ ইয়ার্স মনে করেন তাই জিসাস খ্রিস্টের আবার জন্ম হবে কিন্তু কিভাবে হবে কেন হবে সেটা কবিতার লাইন পড়লে বুঝতে পারবো চলে আসি সরাসরি কবিতায় টার্নিং অ্যান্ড টার্নিং ইন দ্য ওয়াইডেনিং জায়ার দ্য ফ্যালকন ক্যান নট হেয়ার দ্য ফ্যালকনার এই দুটো লাইনের প্রথম লাইনে জায়ার মানে গোল চক্র আর টার্নিং মানে ঘোরা আর ওয়াইডেনিং মানে প্রশস্ত হওয়া বা বড় হওয়া তাহলে টার্নিং অ্যান্ড টার্নিং ঘুরতে ঘুরতে ইন দ্য ওয়াইডেনিং জায়ার বিস্তৃত গোল চক্রে ঘুরতে ঘুরতে দ্বিতীয় লাইনে ফ্যালকন মানে পাখি আর ফ্যালকনার মানে বাঁচ পাখির মালিক ফ্যালকোনার বাঁচ পাখি ফ্যালকোনারকে শোনে না অর্থাৎ তার কথা অবদ্ধ করে তাহলে এই যে পাখি ফ্যালকনারের কথা অর্থাৎ বাজ পাখির মালিকের কোনো কথাই শোনে না সে উঠতে থাকে উপরে এবং এমন ঘুরতে থাকে ঘুরতে ঘুরতে ওই যে চক্র চক্রটা আরও বড় হতে থাকে অর্থাৎ বাজ পাখি এখন আউট অফ কন্ট্রোল হয়ে গেছে ওড়ার মেজাজে এতটাই মগ্ন যে সে তার মালিকের কথা আর শুনতে পায় না থিংস ফল অ্যাপার্ট জিনিসপত্র ভেঙে দূরে টুকরো টুকরো হয়ে পড়েছে দ্য সেন্টার ক্যান নট হোল্ড এই জিনিসগুলোকে কন্ট্রোল করা যে সেন্টার বা কেন্দ্র আর ধরে রাখতে পারে না অর্থাৎ আউট অফ কন্ট্রোলে চলে গেছে মেয়ার আনার্চি ইজ লুসড আপন দ্য ওয়ার্ল্ড মেয়ার মানে এখানে শুধুমাত্র আনার্চি মানে স্বৈরাচারী অর্থাৎ শুধুমাত্র স্বৈরাচারী পুরো পৃথিবী জুড়ে রাজত্ব করছে ও প্রভাব বিস্তার করছে লুস্ট আপন দ্য ওয়ার্ল্ড এর মানে পুরো বিশ্বে ছড়িয়ে পড়েছে দ্য ব্লাড ডিমড টাইট ইজ লোজ আমরা জানি টাইট অর্থাৎ জলে যে জোয়ার ভাটা হয় সেটা রং বর্ণহীন হয় কিন্তু এখানে রক্ত রাঙাঙ্কিত টাইট ছড়িয়ে পড়েছে অর্থাৎ এখন পৃথিবী ভয়াবহ পাপের মুখে ধ্বংসের মুখে অ্যান্ড এভরিওয়ে অর্থাৎ সর্বত্র ছড়িয়ে পড়েছে দ্য সেরিমনি অফ ইনোসেন্স ইজ ডাউন্ড। ড্রাউন্ড মানে নিমজ্জিত হওয়া বা ডুবে যাওয়া যেহেতু রক্তের টাইট ছড়িয়ে পড়েছে তাই নিরপরাধ বা নির্দোষ মানুষের যে কার্যকলাপ চিহ্ন বা ওদের উদযাপন সেগুলো এখন নিমজ্জিত হয়েছে সেগুলো এখন নিশ্চিন্ন হয়ে গেছে দ্য বেস্ট ল্যাক অল কনভিকশন ল্যাক মানে অভাব সবচেয়ে অভাব হলো যে বিশ্বাস এখন সবার মধ্যে বিশ্বাসের অভাব সব বিশ্বাস এখন নষ্ট হয়ে গেছে কারণ মানুষের জীবন টিকে থাকে ভালোবাসা আশা ও বিশ্বাসের উপর তো এখন সেই বিশ্বাস আর নেই এবার এর বিপরীতে যে ঘটনা ঘটছে হোয়াইল দ্য ওর্স্ট আর ফুল অফ প্যাশনেট ইন্টেন্সিটি। হোয়াইল যখন ওর্স্ট অর্থাৎ খারাপ লোকের খারাপ কাজ খারাপ ব্যক্তিরা আর ফুল অফ প্যাশনেট ইন্টেন্সিটি ইনটেনসিটি মানে তীব্রতা প্যাশনেট মানে আবেগপ্রবণ বা উদ্যমী উদ্যমপূর্ণ পূর্ণ অর্থাৎ খারাপ লোকেরা তাদের উদ্যম নিয়ে তীব্রতার সঙ্গে খারাপ কাজ করে যাচ্ছে নেক্সট প্যারা এবং শেষ প্যারা তার প্রথম দুটো লাইন শিওরলি সাম রিভেলেশন ইজ অ্যাট হ্যান্ড শিওরলি দ্য সেকেন্ড কামিং ইজ অ্যাট হ্যান্ড তাহলে কি আর কোনো উপায় নেই এখানে কবি উপায় বলেছেন শিওরলি নিশ্চিতভাবে সাম রিভেলেশন ইজ অ্যাট হ্যান্ড কিছু প্রসঙ্গ হাতে আছে কি সেটা শিওরলি দ্য সেকেন্ড কামিং ইজ অ্যাট হ্যান্ড নিশ্চিতভাবে সেকেন্ড কামিং হাতে আছে সেকেন্ড কামিং অর্থাৎ দ্বিতীয় আগমন হাতে আছে এটাই একমাত্র এখন উপায় এই যে পাপ বাড়ছে ভালো কিছু নেই খারাপ কিছু ঘটছে তো কি এই সেকেন্ড কামিং কী এই দ্বিতীয় আগমন সেগুলো আসবো পরের লাইনগুলোতে পোয়েট আরও একবার এক্সাইটেড হয়ে বলছে রিপিট করেছে লাইন দ্য সেকেন্ড কামিং হার্ডলি আর দোজ ওয়ার্স আউট হার্ডলি কথা ইউজ হয়েছে মানে নেগেটিভ আজ পর্যন্ত কেউ এ কথা বলেনি বা কেউ এ কথা খুব মুশকিলভাবে বলেছে ভাস্ট ইমেজ আউট অফ স্পিরিচাস মন্ডি ট্রাভেলস মাই সাইট এখানে যে আছে স্পিরিচাস মন্ডি তার ইমেজটা ঠিক এই রকম এখানে দেখে নাও তো এখানে কই বলেছেন ওই স্পিরিচাস মন্ডির বিশাল একটা ইমেজ ট্রাভেলস মাই সাইট আমার দৃশ্যকে ট্রাভেল দিচ্ছে অর্থাৎ স্বপ্নের মধ্যে কবি এখানে দেখতে পাচ্ছে ওই ইমেজটা সামওয়ার ইন স্যান্ডস অব দ্য ডিজার্ট মরুভূমির বালুরাশির মধ্যে কোথাও ওই ছবিটা দেখতে পাচ্ছ ওই যে স্প্রিজাস মন্ডি ওই ছবিটা বালুরাসির উপরে আছে তাহলে মরুভূমির বালু রাশির মধ্যে কোথাও এ উইথ লায়ন বডি হেড অফ এ ম্যান বালু রাশির মধ্যে একটা দেখতে পাচ্ছে যা শরীরটা সিংহের মতো কিন্তু মাথাটা মানুষের মতো দা হেড অব এ ম্যান একজন মানুষের মাথা এ গেজ ব্ল্যাঙ্ক অ্যান্ড দ্য সান গেজ মানে এক দৃষ্টি আর ব্ল্যাঙ্ক মানে শূন্য বা ফাঁকা পিটলেস মানে নির্দয় করুণাহীন তাহলে ওই মূর্তিটা শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে এবং তার মধ্যে কোনো দয়া নেই করুণাহীন সূর্যের মতো নির্দয় ঠিক যেমন সূর্য আলো তাপ ছড়ানোর সময় কোনো দয়া দেখায় না মুভিং স্লো থাইজ তার থাই অর্থাৎ পা দিয়ে ধীরে ধীরে চলছে তো কখন ধীর গতিতে এগিয়ে আসছে হোয়াইল অল অ্যাবাউট ইট রিল সব দ্য ইনডিজন্যান্ট ডিজারভার্স অর্থাৎ মরুভূমির পাখিরা বিচলিত হচ্ছে ওর আগমনে আর ওটা কিভাবে পাওয়া যাচ্ছে রিল শ্যাডোস অর্থাৎ মরুভূমিতে পাখিরা যখন উপরে উঠছে তার নিচে ছায়াটা দেখে বোঝা যাচ্ছে আর তখন হঠাৎ করে দ্য ডার্কনেস ড্রপস এগেইন অন্ধকার আবার ছেঁয়ে ফেলে বাট নাও আই নো এবার কবি বলে কিন্তু এখন আমি জানি কবি এখন কি জানে দ্যাট টোয়েন্টি সেঞ্চুরিস অফ স্টোনি স্লিপ ওয়ার টু নাইট মেয়ার বাই এ রকিং ক্র্যাডেল কুড়ি শত বছর পাথরের মধ্যে ঘুমের পরে পাথরের দোলনায় দুলতে দুলতে বিরক্ত হয়ে গেছে এখানে জিসাস খ্রিস্টের কথা বলা হয়েছে তিনি প্রথমবার জন্ম নিয়েছিলেন এবার সেকেন্ড কামিং মানে তারই আগমন হবে দ্বিতীয়বার এত বছর ঘুমিয়েছিল কিন্তু পৃথিবীতে এই যে পাপ কিন্তু এই যে পাপ এতটাই বেড়ে গেছে সেই পাথরের মধ্যে তিনি যেখানে ঘুম ভেঙেছে সেটাকে দোদুল্যমান করছে ক্র্যাডেল মানে দোদুল্যমান করা রকিং ক্র্যাডেল পাথরকে দোদুল্যমান করছে কে করছে পাপ সেটা এখানে উল্লেখ নেই সেইটার দুঃস্বপ্নে নাইটমের মানে দুঃস্বপ্ন সেটা দুঃস্বপ্নে ভেক্সড মানে বিরক্ত বিরক্ত হয়ে গেছে এখানে তাই ঘুম ভেঙে গেছে তার অ্যান্ড হোয়াট বিস্ট কিন্তু এবার ওই কর্কশ পশু জিসাসক্রিট যে দু হাজার বছর আগে জন্মগ্রহণ করেছিলেন ওখানে মানুষ রূপে তো এখানে যে আবার দু বছর পরে মানুষ রূপে জন্মগ্রহণ করবে এমন কোনো কথা নেই কবি এখানে বলেছেন পশুর রূপে আসবেন অ্যান্ড হোয়াট বিস্ট ইটস আওয়ার কাম রাউন্ড লাস্ট হিংস্র পশুর সময় শেষ পর্যন্ত এসে গেছে স্লাচেস টুয়ার্স বেথলেহেম টু টুবি বর্ন স্লাচেস এগিয়ে যাচ্ছে টুয়ার্স বেথলেহেম বেথলেহেম নামক জায়গার দিকে বি বর্ন জন্মগ্রহণ করতে অর্থাৎ জিসাস ক্রিস্টে যে জায়গায় জন্মগ্রহণ করছেন সেটা হল বেথলেহেম ওই হিংস্র পশুটাও সেই দিকে এগিয়ে যাচ্ছে সেই জায়গায় জন্মগ্রহণ করার জন্য তাহলে লাইন দুটোর মানে হলো ওই হিংস্র পশুর সময় এবার এসে গেছে এবং বেথলেহেমের দিকে এগিয়ে যাচ্ছে জন্মগ্রহণ করার জন্য কবিতার লাইন তো শেষ হয়ে গেছে কিন্তু এখানে বিষয়বস্তু সম্পর্কে একটা কথা বলি কবি লিখেছিলেন কবিতাটি উনিশশো সালে এবং প্রকাশ করা হয়েছিল উনিশশো কুড়ি সালে তার ঠিক আগের বছরগুলোতে অনেকগুলো বিদ্রোহ উঠে গেছে যেমন উনিশশো সালে ইয়েস্টার রেভলিউশন উনিশশো সালে রাশিয়ান রেভলিউশন উনিশশো সালে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার শেষ হল এবং উনিশশো সালে ইনফ্লুয়েঞ্জা প্যান্ডামিক সারা বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়ে মানুষ যতই ভাবুক যে আমরা টেকনোলজিতে উন্নতি করেছি আমরা সভ্য হয়ে গেছি কিন্তু তার মধ্যে সেই হিংস্র প্রকৃতি এখনও যায়নি এখনো খুন যুদ্ধ লেগেই আছে অর্থাৎ পৃথিবীটা পাপে ভর্তি হয়ে গেছে তাই এখানে কবি আশা করেছে যে সেকেন্ড কামিং আবার ঘটতে চলেছে সেই পাপকে বিনাশ করার জন্য থ্যাংক ইউ স্টুডেন্টস ভিডিওটি দেখার জন্য